Hey guys, welcome back to High Flight. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখছি সেটা পদ্মা সেতুর উপর দিয়ে বাস চলা, মানে গ্রিন লাইন একটা বাস রয়েছে সেটাই পদ্মা সেতুর উপর দিয়ে গিয়েছে। ভীষণভাবে পপুলার হয়ে গিয়েছে এই ভিডিওটা, প্রায় 17 লাখ ভিউজ দুদিনে রায়ান বিন আমিনের চ্যানেল থেকে। গ্রিন লাইনের প্রথম ডাবল ডেকার যেভাবে পাড়ি দিল পদ্মা সেতু, দক্ষিণে প্রথম এই বাস, তো প্রথম বাস গ্রিন লাইনের, তো সেটাই আমরা দেখব, সেই যাত্রাটা অনুভব করব। যেহেতু আমরা এখান থেকেই অনুভব করছি, সেই জন্য মনে মনে অনুভব করতে কি এসে যায়, তো স্বপ্নেও তো অনেকে অনেক কিছু দেখে, তো আমরা মনে মনে অনুভব করব সেই জার্নিটা কেমন ছিল, সাথে সাথে তো দেখবই। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। কথা বলেন না, কথা বলেন না প্লিজ, এমনি দেখান। প্রথম আজকে যারা যাচ্ছি থেকে অনেক ভালো দেখা যাচ্ছে ব্যাপারটা, মানে নদীটাও দেখা যাচ্ছে। দাঁড়ানো যাবে না, ছবি তোলা যাবে না, কিন্তু বাঙালি শুনে কার কথা,
ধরে দেখছি ওইটুকুই আছে, দূরটা যতটুকু দেখা যাচ্ছে ওইটুকুই দেখা যাচ্ছে। সুবিধা হয়েছে
এই রোড ভাঙা পর্যন্ত এরকমই যে প্রথম ইতিহাস কিন্তু বাসের মধ্যে প্রচুর ইউটিউবার ছিল, সেই জন্য একের কথা যাতে অন্যের ভিডিওতে না যায় সেই জন্য সবাই মোটামুটি চুপচাপ ছিল, যেটুকু কথা বলছিল সেটুকু আস্তে আস্তে কথা বলছিল। তো বাসে ইউটিউবার যেটা বলছিল সেটাও কিন্তু একটু একটু শোনা যাচ্ছিল। একটা বাচ্চা মেয়ে বললো যে আমি ছবি তুলতে দেবো না এরকম কিছু। তো এই বাসটা ছিল গ্রিন লাইনের প্রথম ডাবল ডেকার বাস, যেটা পদ্মা সেতু ক্রস করলো এবং অস্বাভাবিক সৌন্দর্য আমি দেখতে পেলাম। মানে আমি এরকম দেখিনি, সত্যি কথা বলতে আমি এরকম দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখলাম যে পদ্মার উপর দিয়ে এইভাবে এত সুন্দর একটা ব্রিজ হয়েছে। এবং পদ্মা সত্যিই কত বড়। প্রথমে যখন স্টার্ট করলো তখন আমি দূরে যেটুকু দেখা যাচ্ছিল সেটা অর্ধেক আসার পরেও আমার মনে হলো যেন সেইটুকুই সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। একদম কাছে যখন চলে আসলো তখন বুঝতে পারলাম না এবার শেষ হচ্ছে পদ্মা সেতুটা। কিন্তু শুরুর থেকে মাঝখান অবধি কখনোই মনে হয়নি যে আমরা এগিয়ে চলেছি মানে ধারের কাছে। তো একদম শেষের দিকে এসে মনে হলো যে না এইবার নামবো। তবে যেটা গত ভিডিওগুলোতে দেখেছিলাম যে প্রায় দেড় থেকে আর পৌনে দু ঘন্টা লেগে যায় হচ্ছে পদ্মা পার হতে, যেটা লঞ্চ এবার স্টিমার যেগুলো রয়েছে যে যাতেই হোক, তো তাতে পার হতে গিয়ে দেড় থেকে পৌনে দু ঘন্টা লেগে যায়। সেই জায়গায় সেই রাস্তাটা 7.5 মিনিট ম্যাক্সিমাম 8 মিনিট পর্যন্ত লাগছে। তো এর আগের ভিডিওটাই আমরা যেটা দেখলাম যে কেন মানে খরচাটা বেশি, লঞ্চে করে 100 টাকা বাইকে পড়ে, 70 টাকা পড়ে, এখানে 100 টাকা টোল ট্যাক্স দিতে হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা দেখতে গেলে সে জায়গায় কিন্তু যেখানে সময় বাঁচছে তারপর তেল খরচ বাঁচছে, সেই এই টাকাটা এমন কিছুই নয় আমার মনে হয়। এবং এটা লাভবানই হয়েছে মানুষজন, একটা দেড় থেকে পৌনে দু ঘন্টা একটা সময়ের কিন্তু মূল্য আছে, সেই সময়টা কিন্তু এখানে মানুষ ধরে পাচ্ছে। 7 থেকে 7.5 মিনিট 8 মিনিটের মধ্যে সেটা কমপ্লিট করে নিচ্ছে, তার মানে প্রায় দেড় ঘন্টা হাতে থেকে যাচ্ছে। এবং খুব চটজলদি কোনো জিনিস হয়তো এপার থেকে ওপারে নিয়ে যেতে হবে সেটা কিন্তু সম্ভব হবে। তো সেই জায়গা থেকে আমি বলবো ভীষণ উপকারে লাগবে। এবং মানে সত্যি বলতে কি এতদিন ধরে যে অর্থনৈতিক অগ্রগতি 1% জিডিপিতে অ্যাড করবে সেই যে কথাটা শুনছিলাম, সেই ব্যাপারটা এইবার আমার মনে হচ্ছে না সত্যি 1% অ্যাড করবে এবং তার থেকেও বেশি কিছু অর্থনীতিতে যোগদান করবে এই পদ্মা সেতু। এবং সাথে সাথে মানুষের জীবনেরও একটা মূল্যায়ন ঘটবে এবং সাথে সাথে মানুষ কিন্তু আরও দ্রুতগতিতে নিজেদের মধ্যে আদান প্রদানগুলো করতে পারবে, সাথে সাথে জীবনের মানও কিন্তু উন্নত হবে। যত রাস্তা এগোবে যত দক্ষতাও বাড়বে সেই সাথে সাথে। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি 100% ভীষণ একটা ভালো পদক্ষেপ নেওয়া হয়েছিল বাংলাদেশের সরকারের তরফ থেকে যখনই নেওয়া হোক, এবং সেটাকে ফুলফিল করে সেই সদর্থক যাত্রাটা কিন্তু এগিয়ে চলেছে। আমার মনে হয় আরও দিন যত যাবে তত কিন্তু বাংলাদেশের এই যে পদ্মা সেতুর মাধ্যমে যে উন্নতিটা ভাবা হয়েছিল সেই ভাবনার বিস্তার ঘটবে এবং সেটা আসলেই সেই ফলপ্রসূ হবে।
তো ভীষণ ভালো লাগছিল। আজকে বাসে করে ওপর থেকে যখন দেখছিলাম যে পদ্মা নদীর যে বিস্তার অস্বাভাবিক, আমি ফার্স্ট টাইম এরকম দেখলাম। মানে এর আগে পদ্মা নিয়ে ভিডিও করেছি, কিন্তু পদ্মার এই যে ব্যাপকতা সেটা কিন্তু কোনো ভিডিওতেই দেখতে পাইনি। আজকে মানে যে ভিডিওটা সেটাই কিন্তু দেখতে পেলাম যে কী বিশাল নদী। তো খুব ভালো লেগেছে, অবশ্যই পদ্মা দেখার একটা ইচ্ছে রইল। এবং তোমরা মেঘনার কথা বলেছো, 25 কিলোমিটার চড়া, সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে। তো এই সমস্ত নদী আমাদের এদিকে নেই, ওটা বাংলাদেশেই রয়েছে। তো সেজন্য গিয়েই দেখতে হবে এগুলো, কী বলবো, উপলব্ধি, এক একটা জীবনের স্মৃতি, ঠিক আছে, মানে প্রত্যেকটা জিনিস। ভীষণ ভালো লেগেছে। যত কম মানে বেশি বলা হয় ততটাই কম মনে হবে, আর বিশাল বেশি কিছু এর থেকে আমি আনতে পারছি না যে কি মানে কতটা সৌন্দর্য আমার মানে ভেতর থেকে লেগেছে এই এই পদ্মা সেতুর সাথে সাথে যে সমস্ত নিচেও পড়েও যে রাস্তাটা চলে গিয়েছে জাজিরার দিকে, অসাধারণ লেগেছে। আশা করি তোমাদেরও ভালো লেগেছে, এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, এবং সাথে সাথে জানিয়ে লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন্ড।